শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে দেখো, একদম সকাল থেকেই বৃষ্টিটা পড়ছে, নিম্নচাপ এসেছে, তো সকাল, দুপুর, রাত্রি, বিকেল, সন্ধ্যা সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে কয়েক মিনিটের জন্য গ্যাপ অবশ্যই যাচ্ছে, কিন্তু তারপরও বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তবে খুব একটা জোরে বৃষ্টিটা পড়ছে না, একদম অল্প বৃষ্টি পড়ছে। এই যে আমি পুকুরের ধারে এসেছি, আর এইখানে দেখো একটা বক বসে বসে ভিজছে। আসলে ওর ভেজার মধ্যে কিন্তু মজা রয়েছে, কারণ যখন এই মাছের বাচ্চা, ছোটো ছোটো মাছ আর কি, উপরে ভেসে উঠছে, তখনই ও ধরছে আর ওর সেবাও হয়ে যাচ্ছে। এইদিকে কলে জল চলে এসেছে আর বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজেই জল ভরাচ্ছি। আজকে একটা কথা বলে থাকি, অনেক দিন পর কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি, প্রায় এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে। এই যে দেখো, বৃষ্টি পড়ে পড়ে চারিদিকে কাদায় এমন অবস্থা, একটুখানি পা চেপে চেপে না হাঁটা চলা করলেই পড়ে যাব। চলে এসেছি রাস্তার ধারে। তো যেটা বলছিলাম, অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি, অনেক দিন, এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে ভিডিও আপলোড দিচ্ছি। আর এইটা কিন্তু মানে এক সপ্তাহ মতো আগের ভিডিও, যখন আমি শরীর খারাপ আমার শুরু হয়েছে একটু একটু, তখনকার ভিডিও। তো সেই ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারিনি বলে জমা হয়ে আছে, তাই ভাবলাম যে সেই ভিডিওগুলোই প্রথমে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আবার অন্য ভিডিও দেব। আর এইদিকে দেখো, নয়নতারা ফুলের গাছটা বৃষ্টিতে ভিজে কী অপূর্ব লাগছে দেখতে। এই ফুলটা তো দেখতে এমনিতেই সুন্দর, আর বৃষ্টিতে ভিজে গাছটা আরও মানে আকর্ষণীয়, আরও সুন্দর হয়ে উঠেছে। আমাদের বাড়ির সামনের দিকে এই দুই রঙের নয়নতারা ফুল রয়েছে, সাদা আর ওই যে কি যেন ওটার নাম, রানি কালার, ওই রানি কালার, এই দুটোই নয়নতারা ফুলের গাছ রয়েছে। তো দুটোই দেখতে বেশ ভালো লাগে, তবে ওই রানি কালারটা দেখতে বেশ ভালো লাগে, আর সাদা তো অলওয়েজ, সাদা রঙের ফুল অবশ্যই সবসময় ভালো লাগে। তো যাই হোক, এতদিন কেন ভিডিও আপলোড করিনি সেটা তোমরা হয়তো জানো, নয়তো বা নাও জানতে পারো। আমি একটা পোস্ট করেছিলাম যে মানে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর, যে জ্বর এসেছিলো সে আর কি বলবো, তার রেস এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ রয়েছি, জ্বরটাও ছেড়ে গেছে, তবে শারীরিক দুর্বলতাটা এখনও রয়েছে, যার কারণে পুরোপুরি সুস্থ হয়ে গেছি এটা বলতে পারছি না, তবে মোটামুটি সুস্থ বলা চলে। তবে ওই আর কি, প্রতিদিনের কাজ বাজ এই সব ঠিকঠাক করে করতে পারছি না, কারণ বললাম না, শারীরিক দুর্বলতা প্রচণ্ড পরিমাণে রয়েছে। কি জ্বর এসেছিলো জানি না, যেমন জ্বর এসেছিলো তেমনি গা হাত পা ব্যথা যন্ত্রণা, তারপর হচ্ছে ঠান্ডা লেগে গেছিলো এত পরিমাণে, গলার থেকে একটা শব্দও বেরোয়নি, মানে একেবারেই গলাটা বসে গেছিলো। তো এইরকম আর কি অবস্থা হয়ে গেছিলো, প্রায় এক সপ্তাহ আজ বিছানায় রয়েছি, বিছানা ছাড়তেই পাচ্ছি না। তো শরীর খারাপটা এমনভাবে জাঁকিয়ে এলো আর কি, জ্বরটা যে পুরো একদম আমাকে দুর্বল নাড়িয়ে দিয়ে চলে গেল, ঠিক আছে, মানে নাড়িয়ে দিয়ে কি বলছি, পুরো একদম দুর্বল করে দিয়ে চলে গেল। আমি জানি না পুরোপুরি সুস্থ কবে হতে পারবো, আবার কবে তোমাদের সাথে আগের মতো ব্লগ শেয়ার করতে পারবো। যাই হোক, এইদিকে দেখো, এই যে আমার মানে কাজ তো অনেক জমা হয়েছিল সেই সময়, তো সেই সব কাজগুলোই করছিলাম। আটা প্যাকেট থেকে আটাগুলো ঢেলে নিলাম বালতিতে, আর এগুলো যেহেতু মানে কেনা আটা আর পরিষ্কার করাই থাকে, তো এই আটাগুলো চালার প্রয়োজন পড়ে না, তাই প্যাকেট কেটে ডাইরেক্ট ঢেলে নিলেই হয়। আগে দু একবার চেলে দেখেছিলাম যে খুব একটা ভুষি টুসি কিছুই থাকে না, সেই জন্য এবারে আর চাললামই না, এমনি ঢেলে নিলাম।
আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়েই যাচ্ছে, তো ভাবছি যে আজকে একটুখানি খিচুড়ি বানাবো। হাজব্যান্ডও ঘরে রয়েছে, মানে বৃষ্টি এত পরিমাণে পড়ছে ও কাজে যেতে পারেনি, ঠিক আছে, তো সেই কারণে আর কি ভাবছি আজকে একটুখানি ওই খিচুড়ি বানাবো, আর মানে বানিয়েছিলাম আর কি, আর হচ্ছে মাংস আনতে বলবো হাজব্যান্ডকে, তো সেই করে আর কি সবজি টবজি কাটাকাটি করছি। আর খিচুড়ি তো বাবা খাবে না, তো সেই জন্য কাকিমাকে বলে দিয়েছিলাম যে কাকিমা তুমি বাবার জন্য ভাত দিও, আর আমরা আমি আর হাজব্যান্ড আমাদের দুজনের খিচুড়ি করবো। অনেক দিন হলো খিচুড়ি খাওয়া হয়নি, আর এই বছর তো বর্ষাটা সেই রকম একটা পড়েনি না, তো সেই জন্য খিচুড়ি বানানোও হয়নি। আর যদিও বা যেদিন সেদিন বৃষ্টি পড়েছিল, এখন তো তোমরা জানোই আমি এই সময়টাই ঘরে থাকি না, শিলদা চলে যাই, তো সেই কারণে রান্না বান্না তো মাই করে, আর মা রান্না করলে খিচুড়ি টিচুড়ি করে না, যেহেতু বাবা খেতে পছন্দ করে না খিচুড়িটা, মানে পছন্দ করে কিন্তু খিচুড়ি খেলেই বাবা শরীর খারাপ হয়ে যায়, অম্বল টম্বল হয়ে যায়, তো সেই কারণে বাবা খাবে না বলেই আর কি মা অত খিচুড়ি ভাত বলে অত রকমের রান্না করতে পারবো না, যে কোনো একরকম রান্না করে। তো সেই করে আজকে ভাবলাম যে ঘরেও আছি আর বৃষ্টিটাও পড়ছে, তো খিচুড়ি রান্না বান্না করি, খিচুড়ি করব, মাংস করব, আর টুকিটুকি কিছু ভাজা ভাজি করব, ব্যাস তাহলেই হবে। আর ঘরের মধ্যে সবজিও প্রচুর রয়েছে, প্রচুর সবজি রয়েছে, তো সেই সব কিছু সবজি দিচ্ছি। এই যে দেখো, এক গামলি, দুজনের খিচুড়ি করব তাতে এক গামলি সবজি হয়ে গেছে, মানে এটা সবজি খিচুড়ি করব না কি করব জানি না, শেষ পর্যন্ত কি হয় তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আজকে ভিডিওটা ভেবেছিলাম 4:15 সময়ই দিব, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম, আর আজকে আমাদের এখানে মানে কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্ট নেই, তো কারেন্ট না থাকলে তো নেটওয়ার্কের সমস্যা হয়, তো সেই কারণে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল অনেকটাই। তো যাই হোক, এই যে খিচুড়ি, এদিকে চাল ডাল আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে, তো খিচুড়ি বসানোর আগেই আমি মশলা কষিয়ে রেখেছিলাম, সেই মশলা কষানোর মশলাটা দিয়ে দিলাম, আর কড়াইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আমি যখনই খিচুড়ি রান্না করি বেশিরভাগ টাইম এই একটা বড় কড়াই রয়েছে, এই কড়াই করে খিচুড়িটা রান্না করি, তাহলে খিচুড়িটা নাড়তে অনেকটাই সুবিধা হয় আর খিচুড়িটা অনেক ঝরঝরে হয়। আর হাঁড়ির মধ্যে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা কেমন যেন ঘাটা ঘাটা হয়ে যায়, মানে বেশি সেদ্ধ হয়ে যায়, ঝরঝরে হয় না, আর হাঁড়ির তলায় লেগে যায়, ঠিকঠাকভাবে নাড়াচাড়া করা সম্ভব হয় না। তো মোটামুটি খিচুড়ি হয়েই এসেছে, এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে আর মিনিট 5-এক মতো নাড়িয়ে চাড়িয়ে যে জলটা রয়েছে খিচুড়ির মধ্যে এই জলটা মোটামুটি শুকনো করে দেবো, তাহলেই হয়ে যাবে। খিচুড়ির ক্ষেত্রে আমি একটু শুকনো শুকনো খিচুড়ি খেতে ভালোবাসি, মানে যে চালগুলো ভাতগুলো আর কি গোটা গোটা থাকবে, আর সবজিগুলো গোটা গোটা থাকবে, সব একদম ঝরঝরে টাইপের হবে, তো সেটাই ভালো লাগে আমার খেতে। যাই হোক, আমি কথাবার্তা ঠিকঠাক বলতে পারছি কিনা জানি না, অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো একটুখানি কেমন যেন লাগছে, ভিডিওটা এডিট করতে পেরেছি ঠিকঠাক কিনা জানি না, তবে এডিট করতে বসে দেখলাম যে আগের থেকে অনেকটা ভিডিও এডিট করা ছিল, মানে শরীর খারাপ হওয়ার 2-3 দিন আগের থেকে এত ব্যস্ত ছিলাম, ঠিকঠাকভাবে তো ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার শাশুড়িমা ঘরে ছিল না, বাপের বাড়ি গেছিলো, তো ওই অর্ধেক এডিট করে রেখে দিয়েছিলাম, আমার শরীর ভালো লাগেনি বলে, বাকি এডিটও করিনি আর ভিডিওটা পুরোটা আপলোড দেওয়াও হয়নি। তো ফাইনালি আজকের থেকে আবার শুরু করেছি ভিডিও আপলোড দেওয়া, আগের এই 2-3টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপলোড করতে করতে আশা করছি সুস্থ হয়ে যাব, বা ভিডিও আবার নতুন বানাতে পারবো তোমাদের সাথে, এবার প্রত্যেক দিন হয়তো বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো।
রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরে একটু ঘুরছি, হঠাৎ করে কুটু এত জোরে চিৎকার করেছে, ছুটে এসেছে দেখতে যে কি হয়েছে। তো এখানে এসে দেখি একটা কুকুর, কুকুর বিড়াল এইসব দেখলে কুটুর মানে একদম প্রাণ পাখি ফুরুত করে উড়ে যাবে এরকম একটা অবস্থা। তবে এই কুকুরটাকে দেখে আমার একটুখানি অস্বাভাবিক লাগলো, কারণ এই কুকুরটা দেখি ভয় পায় না। আমি যত এগাচ্ছি কুকুরটা তত দেখছি আগে আগে এগাচ্ছে, তারপরে দেখি হঠাৎ করে আমার পাশ দিয়ে ছুটে চলে গেল। আর এদিকে কুটু দেখো, ও পুরো একদম ভয়ে জড়ো সড়ো হয়ে রয়েছে। আর কুটুও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, দেখো অন্যদিন ভাত দিলে ভাতগুলো খায় কি খায় না সঙ্গে সঙ্গে জানি না, কিন্তু আজকে খিচুড়ি দেখে ও একদম পুরো সঙ্গে সঙ্গে মানে খিচুড়ি অনেকটা খেয়ে নিয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। আর এই দেখে আমি কুটু কুটু করে ডাকছি, ও এতক্ষণ ভয়ে জড়ো সড়ো হয়েছিল, তো এখন ওর একটু নর্মাল হতে মানে মোটামুটি মিনিট খানেক সময় লাগবে। আর এই যে দেখো খিচুড়িটা প্রায় নেই বললেই চলে, পুরো একদম খেয়ে পেট ভর্তি করে নিয়েছে। ও কুটু, ওরে সাবাস, তুই কামড়াতে আসছু যে, এই ঠোঁটটা তো গেছে ভেঙে, কারণ কামড়াতে আসছে। না না আমি তোকে আদর করবো নি, তুই আমার কামড়াতে আসছিলি আর একটু হলেই তো আমার আঙুলের ডগটা খেয়ে নিদি। হ্যাঁ আমি আমি এইখানে এইখানে আদর করব। আমি তোর পিঠে হাত বুলাবো না, তোর গায়ে মাথায় পিঠে হাত বুলাবো না, যা আমি এইখানে হাত বুলাবো, কামড়াতে আসলেও আমি এখানে হাত বুলাবো, আমি তোর গায়ে মাথায় হাত বুলাবো না, যা। হনু কর, এবার রাত্রিবেলা বলতে খুব রাত নয়, সন্ধেবেলা এখানে দেখছি বেশ জামা কাপড় জড়ো করা রয়েছে। তো সেই জামা কাপড়গুলো এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি, রাখবো আর কি জামা কাপড়গুলো, যেগুলো হচ্ছে দিন পরার সেইগুলো এই জামা কাপড় রাখার র্যাকটাতে রাখবো। আর বেশ কিছু পুরনো জামা কাপড় রয়েছে, সেইগুলো ওই বস্তার মধ্যে ভরে ছাদে তুলে দেবো। এই নিচে রেখে নিচেরটা মানে ঘরচড়া হচ্ছে আর কি ছাদে তুলে দেবো, যাতে যদি দরকার হয় পরে তখন নামিয়ে আনতে পারবো। আর বাদ বাকি রুমটাও খালি হবে, রুমের মধ্যে অনেক এমন জিনিস রয়েছে যেগুলো হচ্ছে সরিয়ে দিলে রুমটা একটুখানি হালকা হবে, অনেক জিনিসই জড়ো সড়ো করে রেখেছি যেগুলো দরকার নেই। তো আস্তে আস্তে সেই সব জিনিসগুলো খালি করার কাজ চলছে, আর এই করতে করতেই তো শরীর খারাপ হয়ে গেল আমার, তারপর সব কিছু কেমন যেন ভণ্ডুল হয়ে গেল। তবে আবার সব নতুন করে শুরু করব, করতেই হবে, না করে আর উপায় নেই। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে সব দিন, আর ভিডিও আগামী ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো একসঙ্গে অনেক কথা বলতে পারছি না, আসলে এই গলাটা এত সমস্যা, মানে কাশি প্রচুর হচ্ছে, আর সেই যত কাশছি একদম গলা পেটের থেকে গলা পর্যন্ত এত ব্যথা যে একটানা বেশিক্ষণ ধরে কথা বলতে পারছি না। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখলাম, দেখো কুচি গাছ মোটামুটি হয়েই এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো দেখতে অবশ্যই জানিও আমাকে কমেন্টে, ভালো লাগলে লাইক করো অবশ্যই আর শেয়ার করো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো, বারবার বলছি, কারণ অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম। তোমরা হয়তো অনেকে এখনও বুঝতেই পারোনি যে আমি আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তো হ্যাঁ, এই যে শুরু করলাম আজ থেকে, এবার থেকে আবার প্রত্যেক দিন ভিডিও দেবো, আর চেষ্টা করব বিকেল 4:15 ভিডিও আপলোড দিতে। আজকে একটু দেরি হয়ে গেল, তবে আগামী দিন থেকে যেন দেরি না হয় সেটাই চেষ্টা করব।